বন্ধুরা, আমরা আজকে এসেছি ব্যারাকপুরে গুপ্তা সিনেমা হলের কাছে, পাঞ্জাব রেস্টুরেন্ট। আর এখানে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো পাওয়া যায়। তো চলুন আমরা ভেতরে যাই, দেখি খাওয়া যায় এখানে। সাউথ ইন্ডিয়ানই ডিশ আমরা আজকে খাবো বেসিক্যালি, দেখি আর অন্য কিছু যদি হয় তাহলে সেটাও দেখবো। তাহলে আসুন আমরা দেখে নিই। আমরা চলে এসেছি এখানে ভেতরে। তো এবার আমরা দেখে নেবো এখানে কি খাওয়া যায়। জায়গাটা খুব ভালো লাগছে দেখতে। আমরা দেখে নিই আজকে এখানে আমরা কি কি সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে কি কি ভালো আছে আর আমার পছন্দের কি আছে এখানে, তাহলে আমরা সেটাই অর্ডার করব। এখানে আমার ধোসা এমনি খুব ভালো লাগে খেতে, তাহলে আমরা যেহেতু দুজন আছি তাহলে আমাদের দুজনের জন্য প্লেন একটা মশালা ধোসা একটা প্লেন নেব, আর একটা চিজি মশালা ধোসা নেব, আর একটা দই বড়া নেব, ওখানে দু পিস থাকবে। আর আমরা এখন এটাই অর্ডার করব। এরপর এখানে দেখছি পাশে যে কাবাবেরও খুব ভালো আইটেম রয়েছে, তো যদি ওটা আগে খাই, খেয়ে তারপরে যদি মনে হয় ভালো আইটেম তাহলে আমরা নিশ্চয়ই কাবাবটাও একবার ট্রাই করব। আমাদের এসে গেছে দই বড়া, আমাদের চলে এসছে খাবার। এটা হচ্ছে মশালা ধোসা প্লেন, আর এটা হচ্ছে চিজি মশালা ধোসা, আর এটা হচ্ছে দই বড়া। তাহলে আমরা এবার ট্রাই করব আমাদের খাবারটা এখানে কীরকম। আমি শুনেছি আর আগে খেয়েওছি এখানে ধোসা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড টেস্টি, যার জন্য আবার আমি এসেছি। আর আমি এখন আমরা ট্রাই করব এটা। আমরা আমাদের খাবারটা এখন শুরু করছি। প্লেন ধোসাটা পছন্দ করে, মশালা প্লেন ধোসা, আমি হচ্ছে চিজ মশালা ধোসা, খুব সুন্দর। এখানে সাম্বার রয়েছে, নারকলের চাটনি, আর একটা ঝাল চাটনি। গরম গরম ধোঁয়া উঠছে সোমবার, ধোসার ভেতরে চিজি মশালা, কেমন লাগছে বলো? খুব সুন্দর। আপনারা যারা খেয়েছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন কিরকম এখানকার টেস্ট। আমার তো খুবই পছন্দ এখানে, দিকে আমি অনেকবার খেয়েছি। আমার সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে খেতে। ঝাল চাটনিটা খুব মারাত্মক, ঝাল আমার একটু ঝাল লাগবে, যেহেতু ঝালটা খুব একটা বেশি খায় না, আমার অসুবিধা হয় না। ব্যারাকপুর মানে আমরা বিরিয়ানি জানি বেশি, কাজে এখানে সব খাবারই খুবই ভালো।
বাদাম টাদাম দেওয়া, হ্যাঁ ভালো। ঝাল চাটনি, ঝাল লাগছে চিকেন মশালা। আর এই ভেজ মঞ্চুরিয়ান দু আলু করে, হ্যাঁ এই ভেজ মঞ্চুরিয়ান দু আলু করে। তন্দুরি চিকেন অর্ডার করা হয়েছে, খাবে 393516। हाँ नहीं भैया, घर में तो नहीं, घर के हैं तो बस घर पे चलो बाहर बैरकपुर मामा वहाँ रहे, घर के घर में रहेंगे। बिरयानी तो बिरयानी आइसक्रीम खाएगी আপনাদের যাদের পুরো পছন্দ সাউথ ইন্ডিয়ান ফুড তারা অবশ্যই এসে একবার ট্রাই করবেন। চলে এসছে তন্দুরি চিকেনটাও চলে এসছে। একটা ধোসা খেয়ে পেট ভরে গেছে, বড় সাইজ সত্যি খুব সুন্দর টেস্ট, প্রচন্ড ভারী হয়ে গেল। সাম্বারটা আগে খাই।
वेज सूप, टमाटर सूप, चिकन सूप, चिकन हॉट एंड सॉस, चिकन हॉट एंड सॉस सूप बताओ टमाटर सूप ले ले সত্যি বলছি একটা ঘোষা খাওয়ার পর রেগুলার খাওয়া যায় না, পুরো পেট ভরে গেছে ঘোষা অসাধারণ খেলাম। এটাকে শেয়ার করতে হবে, কিছু করার নেই আর, এটাকে শেয়ার না করে খাওয়া যাবে না। বহুদিন আমার পেট পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর খেতে পারছি না। বিকেল দিকে বেরিয়েছিলাম ঘুরতে, কোথায় যাবো চলো সাউথ ইন্ডিয়ান ফুড খাই। ওটা তো খেলাম, তার সাথে আবার চিকেনটাও খাওয়া হয়ে গেল।
খেতে পারতাম না, আর একটা ভাবছিলাম নেবো কিন্তু খেতে পারতাম না। আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আপনারা এখানে আসুন, দেখুন এখানকার খাবার খুব সুন্দর, খুব টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।